দোল পূর্ণিমার পর দোল উৎসব পালিত হয় এই গ্রামে প্রায় চারশো বছরের পুরনো রীতি আজও বর্তমান উত্তর চব্বিশ পরগনার এই দোল উৎসবকে ঘিরে রয়েছে নানান কাহিনী দোল পূর্ণিমার পরের দিনেই এই গ্রামে পালিত হয় দোল উৎসব প্রায় চারশো বছর ধরে চলে আসছে এই নিয়ম পূর্ণিমার পরদিন দিন গোবিন্দর পায়ে আবির দিয়ে ইছাপুর গ্রামে দোল উৎসবের সূচনা হয় মেতে ওঠেন হাজারে হাজারে মানুষ বাঙালির দোলযাত্রার পরদিন পরদিন হোলি উৎসবে যখন মেতে ওঠে গোটা দেশ ঘটনাচক্রে সেদিনেই আবিরের রঙে মেতে ওঠেন উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ইছাপুর গ্রাম সহ সংলগ্ন কয়েকটি গ্রামের মানুষ কয়েকশো বছর ধরে এই ঐতিহ্য মেনে আসছেন এলাকার সাধারণ মানুষ ইতিহাস থেকে জানা যায় কুশদহ পরগনার জমিদার ছিলেন কাশীনাথ রায় জলেশ্বর ছিল তার রাজধানী তার বিশ্বস্ত রাজকর্মচারী ছিলেন পণ্ডিত রাঘব সিদ্ধান্ত বাগিস রাঘবের পাণ্ডিত্যে মুগ্ধ জমিদার কাশীনাথ রায় তার কাজে সন্তুষ্ট হয়ে ইছাপুর এলাকায় কিছুটা জমিদান করেন এরপর জমিদার কাশীনাথ রায়ের মৃত্যুর পর রাঘব সিদ্ধান্ত বাগিস জলেশ্বর থেকে রাজধানী ইছাপুর এলাকায় নিয়ে আসেন শোনা যায় রাঘব সিদ্ধান্তবাগিসের ইচ্ছায় চালুন্দিয়া নদী যা বর্তমানে লুপ্তপ্রায় ও যমুনা নদীর ধারে জঙ্গল কেটে তৈরি হয়েছিল বসতি এই রাঘব সিদ্ধান্তবাগিসের নাতি রঘুনাথ চৌধুরী ইছাপুর এলাকায় শ্রী শ্রী গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেন আনুমানিক ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে জনশ্রুতি আছে রঘুনাথ চক্রবর্তী স্বপ্নাদেশ পান যমুনা নদীতে একটি শিলা রয়েছে যেটি তুলে এনে মূর্তি তৈরির কথা বলা হয় এমনকি কে সেই মূর্তি তৈরি করবেন সেটিও জানিয়ে দেওয়া হয় স্বপ্নাদেশে পরদিন সকালে যমুনা নদী থেকে সেই শিলা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসার পর মূর্তি তৈরির শিল্পীও এসে হাজির হন সেই শিল্পী শর্ত দেন এক মাস সময় লাগবে মূর্তি গড়তে সেই সময়ের মধ্যে বন্ধ কক্ষে কেউ ঢুকতে পারবেন না সেই মতো ঘর বন্ধ করে মূর্তি তৈরির কাজ শুরু করেন শিল্পী কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পর শিল্পীর কোনো সারা শব্দ না মেলায় উনতিরিশ দিনের মাথায় রঘুনাথ চৌধুরী দরজা ভেঙে দেখেন মূর্তি তৈরি হয়েছে ঠিকই তবে মূর্তির চোখ তখনও তৈরি হয়নি এরপর শিল্পীকে নাকি আর পাওয়া যায়নি পরবর্তীকালে অন্য কোন শিল্পীকে দিয়ে করি বসিয়ে চক্ষুদান সম্পন্ন হয় গোবিন্দজিউ মূর্তিতে তবে গোবিন্দ মন্দির নাটমন্দির সহ বেশ কয়েকটি স্থাপনা তৈরি করেন অধুনা বাংলাদেশ থেকে আসা মুসলিম কারিগর আসান বক্স ইছাপুরের গোবিন্দ মন্দিরের বংশ পরম্পরায় পুজো করে আসছেন মাটি মাটিকুমড়ার বিখ্যাত রামভদ্র পণ্ডিতের বংশধররা সম্প্রতি পূজারই পরিবর্তন হয়েছে ইছাপুরের গোবিন্দ মন্দির ছিল নবরত্ন মন্দির নবরত্ন বলতে নটি চূড়া বিশিষ্ট একতলে চারটি দ্বিতলে চারটি এবং ত্রিতলে থাকে একটি চূড়া যদিও পরবর্তীতে মূল মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয় উনিশশো সালে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয় মন্দির পরবর্তীকালে মূল মন্দির লাগোয়া আরেকটি মন্দির তৈরি হয় ইছাপুর গ্রামে পঞ্চমীর দিন দোল উৎসব শুরু হলেও শোভাযাত্রা শুরু হয় একাদশী তিথি থেকে পূর্ণিমার দিন সন্ধ্যায় অধিবাস হয় পরদিন ভোর চারটে থেকে শুরু হয় পুজো প্রতিপদের দোল উৎসব নামে পরিচিত তারপর শ্রী শ্রী গোবিন্দজিউকে দোলনায় চাপিয়ে আবির দিয়ে খেলায় মেতে ওঠেন গ্রামের মানুষ শোভাযাত্রা সহকারে গোটা গ্রাম ঘোরানো হয় সারাদিন রং খেলে রাতের বেলায় দুধ ডাবের জল মধু দিয়ে গোবিন্দজিউকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয় তারপর রাতে চাটনি পায়েস পঞ্চব্যঞ্জন দিয়ে পান্তা ভাত দেওয়া হয় খাওয়া দাওয়া শেষ হলে মন্দিরেই ঘুম পাড়িয়ে দেওয়া হয় গোবিন্দজিউকে এভাবেই শতাব্দী প্রাচীন নিয়ম পালিত হচ্ছে আজও ইছাপুরের দোল উৎসব উপলক্ষে এই গ্রামে সাত দিন ধরে মেলা বসে স্থানীয়রা তো বটেই বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই উৎসবে সামিল হতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ